জানবো যে তুমি যেই জায়গায় রয়েছো অথবা তুমি যেই পজিশনে রয়েছো সেখানকার ছবিটা ঠিক কি, কর্মী সমর্থকেরা তারা কি রয়েছেন তোমার সঙ্গে, কি বলছেন তারা? আলিপুর চিড়িয়াখানার সামনে আর এখান থেকে কিছুটা দূরত্ব হচ্ছে যেখানে ব্রিগেড হচ্ছে এবং আমরা দেখেছি আজকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসে সকাল থেকে পৌঁছেছে। এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার সামনে একটু ভিড়টা তোমাকে দেখাবো এবং যারা আজকে এসছেন মূলত এবং কার্যত তাদের হাতে ঝান্ডা রয়েছে তৃণমূলের, মাথায় সেই ক্যাপ রয়েছে তৃণমূলের এবং কার্যত অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে তারা এসছে শহরেই প্রথমবার এবং যে কারণে তারা কিন্তু আলিপুর চিড়িয়াখানায় ঢুকছে। আমি একটু সেই ছবিটা একটু দেখাতে বলবো। একে রবিবার এবং তার মধ্যে আজকে এত বড় একটি তৃণমূলের ব্রিগেড সমাবেশ রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষ এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছি এসছে, বেশিরভাগ কিন্তু সমর্থক। এই মুহূর্তে সেই ছবিটা উঠে আসছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। আজকে সকাল থেকে আলিপুর জুড়েতে কি প্রচণ্ড পরিমাণে ভিড় এবং সেই ভিড়ের ছবিটা কার্যত বলে দিচ্ছে যে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে এবং আসার ফলে কলকাতা শহর তারা ঘুরে দেখতে চাইছে এবং যে কারণে কিন্তু এই মুহূর্তে ভিড় একেবারে নজর কাড়ছে। আমি আমি দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো একটু সেই ভিড়ের ছবিটা দেখাতে। এই ভিড়ের ছবিটা দেখানোর পাশাপাশি আমি একটু জানার চেষ্টা করবো কোথেকে এসছেন, দেখো একদিকে কিন্তু চিড়িয়াখানা দেখতে আসছেন তারই সঙ্গে পুরুলিয়া থেকে আসছেন এবং শহরে আসার তারা দূর থেকে আসার পর চিড়িয়াখানা দেখতে চাইছেন এমনটা তারা বলছেন। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। তাহলে কোথেকে আসছেন? সকালে সকালে পুরুলিয়া থেকে এসছি। পুরুলিয়া থেকে ক্রিকেটের জন্য আসছেন? ক্রিকেট এসছি। ক্রিকেটের জন্য কি চাইছেন আজকে ব্রিগেড থেকে? ভালো ভালো মন্দ যেমন আমরা কাজ ভাই আরম্ভ করে সেই জন্য চাইছি। আর কি প্রত্যাশা রয়েছে বাংলার মানুষ হিসাবে? সরকারের 100 দিনের কাজ, ঘর বাড়ি যেমন পায় সেই জন্য। পরিবার নিয়ে এসেছেন? পরিবার নিয়ে এসেছি। চিড়িয়াখানা দেখে তারপর ব্রিগেডে যাবে? চিড়িয়াখানা ব্রিগেডে যাবো। বুঝতেই পারছো যে তারা কিন্তু একেবারে ব্রিগেড মুখী, তারই আগে তারা সেরে নিতে চাইছেন একটু এদিক ওদিক সাইড সি, যে কারণে কিন্তু চিড়িয়াখানায় এই মুহূর্তে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। আমার ভিডিও চ্যানেলে দীপঙ্কর কাঞ্জিলাল দেখাচ্ছে। আমি আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটু ছবিটা একটু দেখাই যে আজকে কার্যত শহরে ব্রিগেডের কারণে প্রচুর মানুষ যেমন ব্রিগেড মুখী তারই সঙ্গে শহরে প্রথমবার আসায় এই মুহূর্তে কিন্তু চিড়িয়াখানাতেও ভিড় জমেছে বেশ কিছুটা। আজকে রবিবার, তারই মধ্যে কিন্তু ব্রিগেডের যেহেতু ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস, সে কারণে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ কলকাতায় ঢুকেই প্রথমে যে দর্শনীয় স্থান সেগুলোকে কিন্তু দেখে নিতে চাইছেন এই মুহূর্তে সেই ছবিটাই উঠে আসে। দীপঙ্করকে বলবো, দীপঙ্কর আরেকটু ভিড়ের ছবিটা স্পষ্ট করে দেখাও, কত মানুষ এই মুহূর্তে এসছেন, তারা এসে এই মুহূর্তে কোথায় আসছেন, না চিড়িয়াখানা ভিক্টোরিয়া মেমোরিয়াল এই সমস্ত জায়গায় আসছে। আমি আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, একটু জানার চেষ্টা করবো। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে লাইন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ লম্বা লাইন, তাদের মধ্যে কিন্তু অনেকেই দূর থেকে আসছেন, একদম কার্যত স্পষ্ট ব্রিগেডের জন্য তারা এসছেন। অপর প্রান্তের একটু ছবিটা দেখাও দীপঙ্কর, যেখানে কিন্তু সাধারণ মানুষ ঢুকছেন ভিতরে এবং কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে ব্রিগেডের জন্য তারা এসছেন এবং আসার ব্রিগেডে ঢোকার আগেই তারা কিন্তু ঢুকে যাচ্ছেন আজকে এই জায়গায়। আমি একটু কথা বলার চেষ্টা করি। দিদি কোথেকে এসছেন? পুরুলিয়া। পুরুলিয়া থেকে এসছেন? আজকে ব্রিগেডের জন্য এসছেন? বুঝতে পারছো তো না, এই মুহূর্তে কিন্তু মানুষ চতুর্দিকে একটু ঘুরে দেওয়ার চেষ্টা করছে। আমি আপনার সাথে কথা, কোথেকে আসছেন? একেবারে বোঝাই যাচ্ছে যে প্রচুর মানুষ দেখতে পাচ্ছে। যতজনের সঙ্গে কথা বললাম তনয়া, প্রত্যেকে কিন্তু একটাই কথা বলছেন, ব্রিগেডের জন্য শহর কলকাতায় তারা এসছেন, অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পর যেহেতু 11টা থেকে সেই সমাবেশ শুরু হবে, সেই কারণে তারা আর কিছুক্ষণ
চতুর্দিকে একটু ঘুরে নিতে চাইছেন, কারণ শহর কলকাতা তারা প্রথমবার এসছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু ব্রিগেড শুরু হওয়ার আগেই তারা শহর কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরতে চাইছেন। আমি আরেকবার ছবিটা একটু দেখাই তোমাকে এই মুহূর্তে। এখান থেকে ঢিলছড়ার দূরত্ব হচ্ছে ধর্মতলা, ধর্মতলাতে এই মুহূর্তে ধর্মতলা ময়দানের কাছে একদম ব্রিগেডের যে প্রস্তুতি তা কিন্তু একদম পরিপূর্ণ বলা যায়। প্রচুর ব্রিগেডমুখী মানুষ এই মুহূর্তে উপস্থিত হয়েছে, তৃণমূল কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছে। তবে সমর্থকেরা তারা কি বলছেন আজ অনুপম জানবো, যে তুমি যেই জায়গায় রয়েছো, অর্থাৎ তুমি যেই পজিশনে রয়েছো, সেখানকার ছবিটা ঠিক কি? কর্মী সমর্থকেরা তারা কি রয়েছেন তোমার সঙ্গে, কি বলছেন তারা? রয়েছে আলিপুর চিড়িয়াখানার সামনে, আর এখান থেকে কিছুটা দূরত্ব হচ্ছে যেখানে ব্রিগেড হচ্ছে। এবং আমরা দেখেছি আজকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসে সকাল থেকে পৌঁছেছে এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার সামনে। একটু ভিড়টা তোমাকে দেখাবো। এবং যারা আজকে এসছেন মূলত এবং কার্যত তাদের হাতে ঝান্ডা রয়েছে তৃণমূলের, মাথায় সেই ক্যাপ রয়েছে তৃণমূলের, এবং কার্যত অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে তারা এসছে শহরেই প্রথমবার, এবং যে কারণে তারা কিন্তু আলিপুর চিড়িয়াখানায় ঢুকছে। আমি একটু সেই ছবিটা একটু দেখাতে বলবো। একে রবিবার এবং তার মধ্যে আজকে এত বড় একটি তৃণমূলের ব্রিগেড সমাবেশ রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষ এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছি এসছে, বেশিরভাগ কিন্তু সমর্থক এই মুহূর্তে। সেই ছবিটা উঠে আসছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। আজকে সকাল থেকে আলিপুর জুড়েতে কি প্রচণ্ড পরিমাণে ভিড়, এবং সেই ভিড়ের ছবিটা কার্যত বলে দিচ্ছে যে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে এবং আসার ফলে কলকাতা শহর তারা ঘুরে দেখতে চাইছে, এবং যে কারণে কিন্তু এই মুহূর্তে ভিড় একেবারে নজর কাড়ছে। আমি দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো একটু সেই ভিড়ের ছবিটা দেখাতে। এই ভিড়ের ছবিটা দেখানোর পাশাপাশি আমি একটু জানার চেষ্টা করবো কোত্থেকে এসছেন, দেখো একদিকে কিন্তু চিড়িয়াখানা দেখতে আসছেন, তারই সঙ্গে পুরুলিয়া থেকে আসছেন, এবং শহরে আসার তারা দূর থেকে আসার পর চিড়িয়াখানা দেখতে চাইছেন এমনটা তারা বলছেন। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। তাহলে কোথেকে আসছেন? সকালে সকালে পুরুলিয়া থেকে এসছি। ক্রিকেটের জন্য আসছেন? ক্রিকেটের জন্য কি চাইছেন আজকে ব্রিগেড থেকে? ভালো ভালো মন্দ যেমন আমরা কাজ ভাই আরম্ভ করে সেই জন্য চাইছি। আর কি প্রত্যাশা রয়েছে বাংলার মানুষ হিসাবে? সরকারের একসঙ্গে কাজ, ঘর বাড়ি যেমন পায় সেই জন্য। পরিবার নিয়ে এসছেন? পরিবার নিয়ে এসছি। চিড়িয়াখানা দেখে তারপর ব্রিগেডে যাবে? চিড়িয়াখানা ব্রিগেডে যাবো। বুঝতেই পারছো যে তারা কিন্তু একেবারে ব্রিগেড মুখী, তারই আগে তারা সেরে নিতে চাইছেন একটু এদিক ওদিক সাইড সি, যে কারণে কিন্তু চিড়িয়াখানায় এই মুহূর্তে প্রচুর মানুষ ভিড় জমেছে। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল দেখাচ্ছে। আমি আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটু ছবিটা একটু দেখাই যে আজকে কার্যত শহরে ব্রিগেডের কারণে প্রচুর মানুষ যেমন ব্রিগেড মুখী, তারই সঙ্গে শহরে প্রথমবার আসায় এই মুহূর্তে কিন্তু চিড়িয়াখানাতেও ভিড় জমেছে বেশ কিছুটা আজকে রবিবার। তারই মধ্যে কিন্তু ব্রিগেডের যেহেতু ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস, সে কারণে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ কলকাতায় ঢুকেই প্রথমে যে দর্শনীয় স্থান সেগুলোকে কিন্তু দেখে নিতে চাইছেন এই মুহূর্তে। সেই ছবিটাই উঠে আসে। দীপঙ্করকে বলবো, দীপঙ্কর আরেকটু ভিড়ের ছবিটা স্পষ্ট করে দেখাও, কত মানুষ এই মুহূর্তে এসছেন, তারা এসে এই মুহূর্তে কোথায় আসছেন, না চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই সমস্ত জায়গায় আসছে। আমি আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, এটা জানার চেষ্টা করবো। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে লাইন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন লম্বা লাইন, তাদের মধ্যে কিন্তু অনেকেই দূর থেকে আসছেন, একদম কার্যত স্পষ্ট ব্রিগেডের জন্য তারা এসছেন। অপর প্রান্তের একটু ছবিটা দেখাও দীপঙ্কর, যেখানে কিন্তু সাধারণ মানুষ ঢুকছেন ভিতরে, এবং কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে ব্রিগেডের জন্য তারা এসছেন, এবং আসার ব্রিগেডে ঢোকার আগেই তারা কিন্তু ঢুকে যাচ্ছেন আজকে এই জায়গায়। আমি একটু কথা বলার চেষ্টা করি। দিদি কোত্থেকে এসছেন? পুরুলিয়া। পুরুলিয়া থেকে এসছেন? আজকে ব্রিগেডের জন্য এসছেন? আধ ঘন্টা পর এখান থেকে ঘুরে তারপর যাবে। বুঝতে পারছো তো না, এই মুহূর্তে কিন্তু মানুষ চতুর্দিকে একটু ঘুরে দেওয়ার চেষ্টা করছে। আমি আপনার সাথে কথা, কোথেকে আসছেন? হ্যাঁ, গর্বেতা বলক
একবারে বোঝাই যাচ্ছে যে প্রচুর মানুষ দেখতে পাচ্ছ, যতক্ষণ যতজনের সঙ্গে কথা বললাম তো না প্রত্যেকে কিন্তু একটাই কথা বলছেন, ব্রিগেডের জন্য শহর কলকাতায় তারা এসছেন, অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পর যেহেতু 11টা থেকে সেই সমাবেশ শুরু হবে, সেই কারণে তারা আর কিছুক্ষণ চতুর্দিকে একটু ঘুরে নিতে চাইছেন, কারণ শহর কলকাতা তারা প্রথমবার এসছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু ব্রিগেড শুরু হওয়ার আগেই তারা শহর কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরতে চাইছেন। আমি আরেকবার ছবির একটু দেখাই তোমাকে এই মুহূর্তে। এখান থেকে ঢিলছড়া দূরত্ব হচ্ছে ধর্মতলা, ধর্মতলাতে এই মুহূর্তে ধর্মতলা ময়দানের কাছে একদম ব্রিগেডের যে প্রস্তুতি তা কিন্তু একদম পরিপূর্ণ বলা যায়। প্রচুর ব্রিগেড মুখী মানুষ এই মুহূর্তে উপস্থিত হয়েছে, তৃণমূল কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছে, তবে তারা সমর্থকেরা তারা কি বলছে না অনুপম চিড়িয়াখানা।